নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেকদিন আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয়ে ফেসবুক কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন খবরের আপডেট আপনাদের দিয়ে থাকি। আর আজ যে খবর দেব, গোটা বাংলা তো দেখেছে কিভাবে চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এসএসসি, টেট, প্রাইমারি, আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত রাস্তায় বসে। এবার নতুন করে অবস্থান বিক্ষোভে বসলেন সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা। তারা শহীদ মিনারের পাদদেশে এই ত্রিপল খাটিয়ে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভ করার কারণ কি? তাদের বিক্ষোভ করার কারণ, প্রাপ্ত বকেয়া দিয়ে তাদেরকে মিটিয়ে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, সরকারি শিক্ষা দপ্তর, সেখানে যে কটি সরকারি কর্মক্ষেত্র রয়েছে, সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন মোট 28টি সংগঠন। 28টি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, যার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, প্রত্যেকে এখানে বসে রয়েছেন তাদের হকের ডিএ পাওয়ার জন্য। আর তারা বারবার কি স্লোগান দিচ্ছেন শুনুন একবার। এবং তাদের যে দাবি, যতদিন না পর্যন্ত তাদের প্রাপ্ত, তাদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা একই ভাবে এই শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ করবেন। কারণ জানাচ্ছেন এখানে অনেকেই রয়েছেন যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, এখনো পর্যন্ত তারা মহার্ঘ ভাতা পাননি। আর যে কারণে তারা কিন্তু গত পরশুদিন 27 তারিখে তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন এবং তারপর এই মিছিল শেষ হয় শহীদ মিনারের পাদদেশে। এবং বহু বহু যারা কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী, তারা কিন্তু এখানে বসে রয়েছেন। শুধুমাত্র তাই নয়, প্রবীণরা যারা অবসরপ্রাপ্ত, যারা সরকারি কর্মী, তারা এখানে বসে রয়েছেন তাদের যে বকেয়া, সেই বকেয়া দিয়ে পাওয়ার দাবিতে। সেই সঙ্গে তারা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্মক্ষেত্রে যে কটি শূন্য পদ রয়েছে, প্রত্যেক কটি শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে। একের পর এক আন্দোলন, একের পর এক বিক্ষোভ, গোটা বাংলা আমরা দেখেছি কিভাবে চাকরি প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, গান্ধী মূর্তির পাদদেশে, শহীদ মিনারের পাদদেশে এবং সেই সঙ্গে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা কিন্তু একইভাবে অবস্থান বিক্ষোভ করেছেন। এবং রাজ্য সরকারের ওপর এবার নতুন করে চাপ বাড়ালেন রাজ্য সরকারি কর্মচারী, তাদের এই ডিএর দাবিতে তারা কিন্তু এখানে মিছিল করছেন, অবস্থান করছেন, বিক্ষোভ করছেন। এবং তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত তারা কিন্তু একইভাবে আন্দোলন করবেন। প্রয়োজনে এই আন্দোলন বৃহত্তর হবে, কারণ জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরকারি কর্মচারীরা আসছেন তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন যে তাদের দাবি পূরণ করতেই হবে, না হলে তারা কিন্তু এই আন্দোলনকে আরো তীব্রতর করে তুলবেন। এবং এছাড়াও আজকে তাদের সাংবাদিক বৈঠক রয়েছে, তারা এই দাবি নিয়ে তারা আজকে কিন্তু সাংবাদিক বৈঠক করবেন। বিকেল 4টার সময় তাদের আজকে সাংবাদিক বৈঠক রয়েছে। সব মিলিয়ে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা তো অবশ্যই আমাদের নজরে থাকবে। কিন্তু আপনাদের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সব খবর সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।